প্রিয় দর্শক, চিকিৎসায় গাফিল অতীতে মৃত্যু ঐন্দ্রিলার। প্রকাশ্যে চিকিৎসকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঐন্দ্রিলার মায়ের। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। গত 1 নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্প্রতি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা। তিনি সংশ্লিষ্ট হাসপাতালের এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শিখা শর্মার অভিযোগ, তার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তিনি। ওই চিকিৎসক অন্যান্য নিউরো স্পেশালিস্টের সঙ্গে আলোচনা করেননি এবং ইগো দেখিয়েছেন বলে অভিযোগ শিখা শর্মার। তার আরো দাবি ছিল, বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসতাম, তিনি ব্লাড রিকুইজিশন করে ওষুধ লিখলে তা দিতেন না ওই চিকিৎসক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা ভালো এবং নার্স স্টাফরা মানবিক দক্ষতা সম্পন্ন। চিকিৎসক বিশ্বাসের প্রশংসা করেছেন তিনি, যদিও তার তোলা অভিযোগের প্রেক্ষিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে যখন আলোচনা চলছে, তখন কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? শিখা শর্মার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, আমাদের কাছে ঐন্দ্রিলার পরিবারের তরফে কোনো অভিযোগ জানানো হয়নি। আমরা এই বিষয়টি শোনার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের সঙ্গে কথা বলার পর আমাদের যা যা করণীয় তা করা হবে। তারা আমাদের বিষয়টি আগে জানাতে পারতেন, কিন্তু তারা যে বলেছেন বাইরে থেকে উপদেশ নেওয়া হয়েছে, এগুলোর ক্ষেত্রে আমাদের মনে হয় কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে। বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের বিরুদ্ধে আরও অভিযোগ এনেছেন ঐন্দ্রিলার মা। তিনি দাবি করেছেন, ওই মহিলা চিকিৎসক প্রথম থেকেই নেগেটিভ আচরণ করেছিলেন, এমনকি আমার মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব নয় এমন মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে। ঐন্দ্রিলা শর্মার বাবা এবং দিদি চিকিৎসক, মাও নার্সিং পেশার সঙ্গে যুক্ত। অপারেশনের পর অবহেলা হবে তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন ঐন্দ্রিলা শর্মার মা। ওই চিকিৎসক ক্রিটিক্যাল কোনো রোগের চিকিৎসা করার যোগ্য নন বলেও মন্তব্য তার। এই অভিযোগের প্রেক্ষিতে এবার হাসপাতালের তরফে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে ঐন্দ্রিলার পরিবারের সঙ্গে। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় ঐন্দ্রিলাকে কি মেরে ফেলা হয়েছে? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।